কিছু ভালোবাসা প্রেমের কল্প সবই পাবে শোনো যদি ভিন্ন স্বাদের গল্প ভিন্ন স্বাদের গল্প ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন প্রফুল্ল রায়ের লেখা মন্দ মেয়ের উপাখ্যানের তৃতীয় পর্ব। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে চোখ মেলে সাগিয়া। ঘুমন্ত গলায় বলে, কোন? বাইরে দুর্যোগ চলছে, টিনের চালে হাজারটা বুনো ঘোড়া দাপিয়ে বেড়াচ্ছে এমনই বৃষ্টির তোর। ঝড় বৃষ্টির আওয়াজ ছাপিয়ে জড়ানো মাতালের গলা ভেসে আসে, তোর কা বাপ সালি রেন্ডি, দরওয়াজা খোল। চেনা গলা, নাম তরজুলাল, লোকটা জনকপুরে টাঙা চালায়, খুব বদমেজাজি এবং খতরনাক, রোজ একটা না একটা ঝামেলা পাকিয়েই যায়, সারাদিন দারু খেয়ে টং হয়ে থাকে, কথায় কথায় ছুরি চালিয়ে দেয়। এইসব কারণে বার কয়েক জেলও খেটেছে। সাগিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আজ চালা যাও। সারাবীর গলা কয়েক পর্দা উঁচুতে চড়ে, খোল বলছি রেন্ডি, না হলে লাথ মেরে দরজা তুড়ে ঢুকব। এক পলক ইতস্তত করে সাগিয়া, তক্তাপোশে শায়িত মানুষটির দিকে তাকিয়ে বলে, ঘরে আদমি আছে, আজ যাও। কিছুক্ষণ বিপুল তোরে খিস্তি করে যায় তরজুলাল, তারপর বলে, এই বাড়ি সে কুত্তা বিল্লি বেরোতে পারে না, আর তুই সালি প্যাসেঞ্জার ঢুকিয়ে ফেললি, ভুচ্চার কা ছড়ি। এরপর নতুন উদ্যমে অকথ্য গালাগাল দিতে দিতে সে চলে যায়। আরো কিছুক্ষণ পর আবার দরজায় ধাক্কা, এবার এসেছে গাঁজা ভাঙের দোকানের মালিক ভৈরনাথ। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কুকুর বেড়াল বেরোতে না পারলেও রেন্ডি টোলার খদ্দেররা ঠিকই বেরিয়ে পড়ে। মানুষের চেয়ে নোংরা জানোয়ার পৃথিবীতে জন্মায়নি। ভৈরনাথকেও জাগিয়ে দেয় সাগিয়া। এমন দুর্দান্ত দুর্যোগের রাতটা বিলকুল বিফলে যাবে এটা ভাবতে পারেনি সে। তরজুলালের মতো ভৈরনাথও অকথ্য খিস্তি দিতে দিতে চলে যায়। তারপর কতক্ষণ ঘুমিয়েছিল সাগিয়ার খেয়াল নেই। আচমকা গোঙানির শব্দে সে ধর্মর করে উঠে বসে। শোয়ার আগে লণ্ঠনটা নিভু নিভু করে রেখেছিল, চাবি ঘুরিয়ে আলোর তেজ বাড়াতেই চোখে পড়ে তক্তাপোশে সেই মানুষটি ছটফট করছেন আর মাঝে মাঝেই কাতর শব্দ করে উঠছেন। দ্রুত উঠে গিয়ে তক্তাপোশের পাশে দাঁড়ায় সাগিয়া, অনেকটা ঝুঁকে ডাকতে থাকে, শুনি শুনি। মানুষটি চোখ মেলে তাকায় কিন্তু উত্তর দেন না। ঘোর লাগা লাল টকটকে চোখ তার বিড়বিড় করে কি বকে যান। তার কপালে হাত দিয়ে চমকে ওঠে সাগিয়া, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু একটা করা দরকার, কিন্তু কি করবে ভেবে পায় না সাগিয়া। শেষ পর্যন্ত দরজা খুলে বাইরে এসে পাশের ঘরে তোহরির ঘুম ভাঙিয়ে মানুষটি নতুন উপসর্গের কথা জানায়। এরপর উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে, আপ কা করে? মাঝরাতে ঘুম ভাঙাবার জন্য প্রথমটা খেপে গিয়েছিল তোহরি, তারপর সবটা শুনে একটু নরম হয়ে বলে, তোর কাছে পয়সা আছে? পরক্ষণে ফের কি ভেবে বলে, আছেই তো,
নেকিপুরের লাকড়িওয়ালার কাছ থেকে বহুত কামাই করে এসেছিস। জগন্নাথের দেয়া মজুরি থেকে ১২টা টাকা এর মধ্যেই খরচ হয়ে গেছে। সাগিয়া ভেবেছিল কোনো রকমে হুঁশ ফিরলেই মানুষটিকে রিক্সা ডেকে তুলে দেবে, কিন্তু এখন সে অথই দরিয়ায় গিয়ে পড়ল। প্রথমত কদিনের জ্বর সারিয়ে মানুষটিকে চাঙ্গা করতে পারবে তার ঠিক নেই, দ্বিতীয়ত এর জন্য হাতের পুঁজি কিছুই খুব সম্ভব আর থাকবে না। তাছাড়া তার একটিমাত্র ঘর, একটা লোক তক্তপস্তুরে পড়ে থাকলে খদ্দের ঠোকানো যাবে না, মানুষটা যতদিন থাকবেন তার কামাই বন্ধ। সাগিয়ার মনোভাব খানিকটা আন্দাজ করতে পেরেছিল তোহরি। সহানুভূতির গলায় এবার বলে, বৈদ্য ডাকতে হবে, নইলে জলদি জলদি ব্রাহ্মণকে সারিয়ে বাড়ি পাঠানো যাবে না। সাগিয়া তার একটা হাত ধরে বলে, চলো বৈদ্যকে ডেকে আনি। তোহরি অবাক, এতে বাড়িস মেয়ে? হ্যাঁ, আদমিটা বহুত বুখার। তোহরি তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার ঘরে পাঠিয়ে দেয়। এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এবং এত রাত্রিরে বৈদ্য বা ডাক্তার কিছুতেই বাড়ি থেকে বার করে আনা যাবে না। পরদিন সকালে দুর্যোগ অনেকটা কেটে যায়। বৃষ্টি যদিও অল্প অল্প পড়ছে, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। পাতলা ছেঁড়া ছেঁড়া কিছু মেঘ অবশ্য এখনো চোখে পড়ে। কাল বাকি রাতটুকু আর ঘুমোয়নি সাগিয়া। কাছে বসে অসহায়ভাবে মানুষটির এক টানা গোঙানি শুনে গেছে। রোগ কাতর অচেতন মানুষটিকে নিয়ে সে কি করবে ঠিক করে উঠতে পারেনি। মাঝে মাঝে কপালে হাত বুলিয়ে দিয়েছে। তারপর দিনের আলো ফুটতে না ফুটতেই বৈদ্য সহায়জিকে ডেকে এনেছে। পাউনলাল সহায় যাতে কায়াত বা কাউস্ত হলেও রেন্ডিটোলার বাসিন্দারা ডাকলে চলে আসে। এই কারণে জনকপুরের উঁচা জাতের লোকেরা রোগ বিমার হলে তার কাছে যায় না, তাকে একরকম এক ঘরে অচ্ছুত করে রেখেছে। কিন্তু পাওয়ানলাল প্রচণ্ড বেপরোয়া, দুর্জয় সাহস তার। সে বলে, বৈদের কাছে যে রোগী আসুক তার চিকিৎসা না করাটা পাপ। বেশ্যা আসুক, ধাঙর আসুক, চামার আসুক, কাউকেই ফেরায় না পাওয়ানলাল। ডোম, দোষদ, ম্যাথর, চোর, ডাকু, অসুস্থ হয়ে যেই ডাকুক সে ছুটে যায়। এতে কে কি ভাবলো, কে কি বললো গ্রাহ্যই করে না। মাঝবয়সী পাওনলালের গায়ে শীত গ্রীষ্ম ১২ মাস থাকে ধূসো আলপাকার কোট। পরনের ধুতিটা এতই খাটো যে হাঁটুর আধাতের বেশি নামেনি। কাঁচা পাকা চুল চামড়া ঘেঁষে ছাঁটা, পায়ে কাঁচা চামড়ার ভারী জুতো, কোটের বুক পকেটে কালো করে বাঁধা পুরনো আমলের গোল ঘড়ি। দাড়ি কামানোর সময় টুমায় বিশেষ পায় না, তাই গালে ৮-১০ দিনের খাপচা খাপচা দাড়ি প্রায় জমে থাকে। কোথাও বেরোলে তার হাতে একটা ঢাউস টিনের বাক্স ছোলে। পাওনলালের চিকিৎসার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। কবিরাজি, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি তিন রকম নিয়মই দরকার মতো কাজে লাগায়। তার বাক্সে কবিরাজি বড়ি যেমন আছে, হোমিওপ্যাথিক গ্লোবিউলের কাঁড়ি কাঁড়ি শিশি এবং অ্যালোপ্যাথিক ট্যাবলেট আর ইনজেকশনের সরঞ্জামও তেমনই রয়েছে। রোগ সারানোটাই আসল কথা, কোন নিয়মে কি পদ্ধতিতে সারানো হলো তা নিয়ে মাথা ঘামানোর আদৌ দরকার নেই। সাগিয়ার ঘরে ঢুকে তক্তপোষে সাইতো মানুষটির দিকে তাকিয়ে চমকে ওঠে পাওনলাল বৈদ্য। বলে, সর্বনাশ, এ কাকে তুলে এনেছিস? পাওনলাল আসার খবরটা এখানকার ছোট্ট রেন্ডিটোলায় ছড়িয়ে পড়েছিল। সবাই এসে সাগিয়ার ঘরের সামনে ভিড় করে দাঁড়ায়। সাগিয়া ভয় ভয় শুধোয়, কাকে এনেছি? ইনি শাস্ত্রীজি, রামসীতা মন্দিরের বড় পূজারি শিবশঙ্কর শাস্ত্রী। তারপর একটানা যা বলে যায় তা এই রকম, শিবশঙ্করের মতো আজীবন ব্রহ্মচারী এমন সৎ, পবিত্র এবং শাস্ত্রজ্ঞ ভূভারতে আর একজনকেও পাওয়া যাবে না। জনকপুরে, শুধু জনকপুরে কেন,
আশেপাশে 100 মাইলের মধ্যে তার মতো শ্রদ্ধেয়, তার মতো সম্মানিত মানুষ দ্বিতীয় কেউ নেই। শাস্ত্রীজির পা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু শুদ্ধ। এমন একটি মানুষকেই নরকে টেনে এনে তার মারাত্মক ক্ষতি করা হয়েছে। খবরটা জানাজানি হলে শিবশঙ্করের সুনাম এবং মর্যাদা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাছাড়া জনকপুরের মানুষ সাগিয়াদের ছেড়ে দেবে না। রামসীতা মন্দিরের মাননীয় পুরোহিতকে রেন্ডিটোলায় টেনে এনে ভ্রষ্টাচারের পথে ঠেলে দেবার কারণে তাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। সাগিয়ারা শিবশঙ্করকে আগে না দেখলেও তার প্রচুর নাম শুনেছে। জনকপুরের হাওয়ায় ভেসে ভেসে তার মহত্ব এবং ব্রহ্মচর্যের নানা খবর এই নরক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সাগিয়া শিউরে ওঠে। দরজার বাইরের অন্য মেয়ে মানুষগুলো ভয়ে কাঁপতে থাকে। সবার প্রতিনিধি হিসাবেই যেন হাত জোর করে করুণ মুখে সাগিয়া বলে, হামনি কা কোই কসুর নেই পাউনজি। তারপর কিভাবে কোন অবস্থায় নিতান্ত নিরুপায় হয়ে নৌহর নদী থেকে শিবশঙ্করকে তুলে এনেছে সবকিছু কাঁপা ভয়ার্ত গলায় বলে যায়। কঠোর মুখ করেই তাকিয়েছিল পাওয়ানলাল। সব শোনার পর তার কাঠিন্য অনেকটা কেটে যায়। আস্তে আস্তে মাথা নেড়ে বলে, হ্যাঁ, ওই অবস্থায় ফেলে আসা যায় না, পরে শাস্ত্রীজিকে প্রায়শ্চিত্ত করে নিতে হবে। বলতে বলতে শিবশঙ্করের কপালে একটা হাত দিয়ে সরিয়ে নেয়। টিনের বাক্স থেকে থার্মোমিটার, স্টেথোস্কোপ ইত্যাদি বার করে প্রথমে জ্বরটা দেখে, তারপর স্টেথোস্কোপ দিয়ে বুক পিঠ পরীক্ষা করে বলে, জ্বর তো অনেক, সুই ইনজেকশন দিতে হবে। বলে তখনই সিরিঞ্জ এবং ওষুধের অ্যাম্পুল বার করে শিবশঙ্করের ডান হাতে ইঞ্জেকশন দেয়। তারপর এক গাদা বড়ি দিয়ে বলে, হুশ ফিরলে সকালে দুপুরে আর সন্ধ্যায় 3 বার 2 করে খাওয়াবি। ঘাড় হেলিয়ে দেয় সাগিয়া। দুপুরের মধ্যেই হুশ ফিরে আসবে, তখন গরম দুধ খাইয়ে দিস, রাতে এসে আমি আর একটা সুই দিয়ে যাব। লেকিন পাবনজি, কি শাস্ত্রীজিকে কি আমার খাওয়ানোটা ঠিক হবে? পাওয়ানলাল বুঝতে পারে নিজের ছোঁয়া দুধ খাওয়াতে চাইছে না সাগিয়া। বলে, দুঃসময় উপায় না থাকলে খাওয়াতে দোষ নেই, তবে দুধ ছাড়া অন্য কিছু যেমন ভাত রুটি একেবারেই যেন দেয়া না হয়। এমনিতেই পূর্বজন্মের কোনো পাপের কারণে এই নরকে আসতে হয়েছে শিবশঙ্কর। বেশ্যার ছোঁয়া অন্য তার পবিত্র শরীরে ঢুকলে মৃত্যুর পর তার যে নরক বাস হবে তা অনন্ত, সে পাপের আর প্রায়শ্চিত্ত নেই। সাগিয়া আঁতকে উঠে বলে, নেহি নেহি, মরে গেলেও ভাত খাওয়াবো না। আর একটু সুস্থ হলেই শাস্ত্রীজিকে পাঠিয়ে দিবি, দেখিস কেউ যেন এখান থেকে তাকে বেরোতে না দেখে। হ্যাঁ। এবার 10টা টাকা দে আমার ফি, রিক্সা ভাড়া, দাওয়াই আর শুয়ের দাম। পাওয়ানলাল লোকটা যেমন হিসেবেই তেমনই হুঁশিয়ার, নিজের পাওনা করি বুঝে নিয়ে সে চলে যায়। তারপর রেন্ডিটোলার বাসিন্দাদের মধ্যে একটা গোপন পরামর্শ সভা বসে। প্রথমে তারা এটুকুই জেনেছিল বেহুশ মানুষটা ব্রাহ্মণ, তাতেই তাদের আজন্মের সংস্কারে ধাক্কা লাগে। কিন্তু পাওয়ানলালের কাছে যখন জানতে পারল মানুষটি শিবশঙ্কর শাস্ত্রী, তখন থেকেই উৎকণ্ঠা, শঙ্কা এবং চাঞ্চল্য বহু গুণ বেড়ে গেছে। পাওয়ানলালের কথা মতো তারা ঠিক করে ফেলে, শাস্ত্রীজি যখন এখানে এসেই পড়েছেন, তার মর্যাদা এবং সম্মান যাতে এতটুকু নষ্ট না হয় সেদিকেই নজর রাখবে। সন্ধ্যা নামতে না নামতেই এখানে চোর, বজ্জাত, শারাবি ইত্যাদি ইত্যাদি যত হারামজাদার ছোঁয়ারা ঝাঁকে ঝাঁকে হানা দিতে থাকে। যে কদিন শাস্ত্রীজি থাকবেন তাদের কাউকে ঢুকতে দেয়া হবে না। বাইরের লোক এখানে আসা মানেই শাস্ত্রীজির খবরটা চারিদিকে চাউর হয়ে যাবে। তার মুখে চুনকালি লাগে এমন কাজ তারা হতে দেবে না। দুপুরবেলা মেঘ কেটে টলটলে সোনালি রোদ বেরিয়ে পড়ে।
ঝিরঝির করে হাওয়া বইতে থাকে। আজ আকাশের দিকে তাকালে কে বলবে কাল ওই রকম একটা মারাত্মক দুর্যোগ এই অঞ্চলটার ঘাড় মুচড়ে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। তহরি আর লাছিমার ঘরে দুটো বড় বোতলে গঙ্গা জল ছিল। কুয়ো থেকে বালতি বালতি জল তুলে তাতে গঙ্গা পানি মিশিয়ে মেয়ে মানুষগুলো প্রথমে পুরো রেন্ডিটোলাটা ধুয়ে ফেলে। শুধু তাই নয়, কয়েক মাস আগে দুটো স্টিলের ঢাকনাওয়ালা বড় বাটি কিনেছিল সাগিয়া, সে দুটো আনকোড়া নতুনই রয়ে গেছে। বাক্স থেকে একটা বাটি বার করে কাছাকাছি এক খাটাল থেকে টাটকা দুধ এনে জাল দিয়ে রাখে। শাস্ত্রীজির হুঁশ ফিরলে খাওয়াতে হবে। পাওয়ানলাল বৈদ্য যা বলেছিল অক্ষরে অক্ষরে মিলে যায়। দুপুরের কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে আসে শিবশঙ্করের। লাল টকটকে চোখ মেলে সাগিয়ার দিকে তাকান তিনি। ঘোর লাগা জড়ানো গলায় বলেন, তুমি কে? বুকের ভিতরটা কাঁপতে থাকে সাগিয়ার। আবছা গলায় বলে, আমাকে চিনবেন না। আর কোনো প্রশ্ন করেন না শিবশঙ্কর। আস্তে আস্তে আবার তাঁর চোখ বুঝে আসে। ফিসফিস করে সাগিয়া ডাকে, শুনি দুধ পি। এই পর্যন্ত বলে থেমে যায়। শিবশঙ্কর সাড়া দেন না, তিনি ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুম সহজে ভাঙতে চায় না। একসময় বিকেল পেরিয়ে সন্ধে নেমে যায়। সঙ্গে সঙ্গে সারাবি জানোয়ারেরা ঝাঁকে ঝাঁকে হানা দিতে থাকে। তহরি, লাছিমা, সুগা এবং আরো কয়েকটি মেয়ে মানুষ তাদেরকে ভাগিয়ে দেয়। ফুর্তি করতে যারা এসেছিল, আশাভঙ্গের কারণে খিস্তি করতে করতে তারা চলে যায়। একজন বলে, খারে সতী পার্বতী বন গাই সালি রেন্ডি। আরেকজন বলে, ব্যবসা বন্ধ কর দিয়া, ইধারি মন্দির বনেগা কা? যাদের উদ্দেশ্যে বলা তারা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করে না। রাতে পাওয়ানলাল আবার আসে। রোগী সম্পর্কে খোঁজ খবর নিয়ে আরেকটা ইঞ্জেকশন দিয়ে চলে যাবার কিছুক্ষণ বাদে জ্বরটা অনেকটা নেমে যায় শিবশঙ্করে। বিকেলে সেই ঘুমটাও ভাঙে। তার চোখে সেই ঘোর ঘোর ভাবটা অতটা আর নেই। তিনি দেখতে পান তক্তপোষের পাশে নিচের ফাঁকা জায়গাটায় কয়েকজন মেয়ে মানুষ বসে আছে। তাদের চোখে মুখে ভয়, উদ্বেগ এবং গভীর দুর্ভাবনার ছাপ। তিনি জানেন না এই মেয়ে মানুষেরা আজ প্রায় সারাদিনই এখানে পালা করে বসে আছে। মাঝে মাঝে দু একজন উঠে গিয়ে কোনো রকমে দুটো চাল ডাল ফুটিয়ে খানকতক রুটি সেঁকে নাকে মুখে গুঁজে এসেছে। আজ সারাবিরা যখন সদর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, তখন শুধু বার কয়েক উঠে গিয়ে ভাগিয়ে দিয়েছে। শিবশঙ্কর অবাক নির্জীব চোখে প্রতিটি মেয়েকে দেখতে দেখতে বলেন, তোমরা কারা? সাগিয়াই উত্তর দেয়, আমরা কেউ নই দেবতা। আমি এ ঘরে এলাম কি করে? এখানকার কিছুই তো বুঝতে পারছি না। সাগিয়া বলে, ঝড় তুফানে কাল নৌহন নদীতে নৌকো ডুবি হয়েছিল, মনে আছে? আস্তে মাথা হেলান শিবশঙ্কর। হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি সেই নৌকায় ছিলাম। আমি খেয়াল করিনি। সাগিয়া এবার জানায় তুফানে নৌকো উল্টে যাবার পর সে কিভাবে শিবশঙ্করকে এখানে নিয়ে এসেছে। কৃতজ্ঞ চোখে সাগিয়ার দিকে তাকান শিবশঙ্কর, বলেন, তুমি তাহলে আমার প্রাণ বাঁচিয়েছ, ভগবান রামচন্দ্রজি তোমার কল্যাণ করবেন। সাগিয়া এবার ভয় ভয় বলে, বৈদ্যজি ডেকে শিবশঙ্করকে দেখানো হয়েছে এবং দুদুবার সুঁইও দেয়া হয়েছে। বৈদ্য প্রচুর দাওয়াই দিয়ে গেছে এবং বলেছে রোগীর হুঁশ ফিরলে যেন দুধ খাওয়ানো হয়, নইলে শরীরে তাগাদ আসবে না। তিনি কি এখন দুধ খাবেন?
মাথা নাড়েন শিবশঙ্কর, অর্থাৎ খাবেন। সাদিয়া ভয় ভয় বলেন, লেকিন কে? আমি, আমাদের ছোঁয়া কি খাবেন? মৃদু হাসেন শিবশঙ্কর, খাবো না কেন, নিয়ে এসো, ভুক লাগছে। আমরা আমরা নরকের পোকা দেবতা, আর এটা দুনিয়ার সবচেয়ে নোংরা জায়গা। বলতে বলতে সাগিয়ার ঠোঁট কাঁপতে থাকে। এতক্ষণে শিউরে ওঠেন শিবশঙ্কর। আবহমান কালির সংস্কারে তার চোখ মুখ এবং শরীরের মাংসপেশি কুঁকড়ে যেতে থাকে। অসহ্য কষ্টে তার হৃৎপিণ্ড যেন ফেটে চুরমার হয়ে যাচ্ছে। শিবশঙ্করের প্রতিক্রিয়া লক্ষ্য করে মারাত্মক ভয় পেয়ে যায় ঘরের সবকটি মেয়ে মানুষ। রুদ্ধশ্বাসে তারা প্রচণ্ড বিস্ফোরণের জন্য অপেক্ষা করতে থাকে কয়েকটি মুহূর্ত মাত্র। তারপরেই ধীরে ধীরে শান্ত হয়ে যান শিবশঙ্কর। স্নিগ্ধ হেসে বলে, তুমি আমার জীবন দিয়েছ, দুধ নিয়ে এসো। সাগিয়া এবং অন্য মেয়ে মানুষগুলোর রক্তের ভেতর দিয়ে বিজড়ি চমকে যায়। সাগিয়া দৌড়ে দুধের বাটিটা নিয়ে এসে আস্তে আস্তে তার মুখে ঢেলে দিতে থাকে। অন্য মেয়েগুলো হাত জোর করে বসে থাকে। দুধ খাওয়ার পর ওষুধ খেয়ে ফের ঘুমিয়ে পড়েন শিবশঙ্কর। পরদিন সকালে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন শিবশঙ্কর। আস্তে আস্তে বিছানা থেকে নেমে সাগিয়াকে বলেন, একটা রিক্সা ডেকে দাও, এবার আমি যাব। সাগিয়া আটকে ওঠে, লেকিন কি হলো? এই দিনের বেলা আপনাকে এই নরক থেকে বেরোতে দেখলে জনকপুরের আদমিরা কি বলবে? কে কি বললো, কে কি ভাবলো, এ নিয়ে আমি মাথা ঘামাই না। তোমরা, বিশেষ করে তুমি আমার প্রাণ দিয়েছ, এটা মৃত্যু পর্যন্ত মনে থাকবে। সাগিয়া বলল, কৃপা করে এই নরকের কথা মনে রাখবেন না। কিছুক্ষণ পর রেন্ডিটোলার বাইরের রাস্তায় একটা সাইকেল রিক্সায় গিয়ে ওঠেন শিবশঙ্কর। সাগিয়া এবং অন্য মেয়ে মানুষগুলো হাত জোর করে দাঁড়িয়ে থাকে। একটু পরই রিক্সা চলতে শুরু করে। মেয়ে মানুষগুলো ভাবে, একটি দিনের জন্য এখানে স্বর্গের পবিত্রতা নেমে এসেছিল। এরপর আহ্নিক এবং বার্ষিক গতির নিয়মে দিনের পর দিন, বছরের পর বছর আসবে যাবে, কিন্তু এই দিনটি আর কখনো ফিরে আসবে না। হয়তো গুছিয়ে এইভাবে তারা ভাবতে পারছে না, তবে ভাবনাটা মোটামুটি এই রকমই। আর চলতে চলতে সাগিয়ার মুখটাই শুধু মনে পড়ছে শিবশঙ্করে। সে বারবার নরকের কথা বলছিল, কিন্তু এই মুহূর্তে স্বর্গ এবং নরকের মাঝখানের সীমারেখাটা যেন ধরতে পারছিলেন না শিবশঙ্কর। মল্লিকা। নরিম্যান পয়েন্টের 26 তলা অফিস বাড়িটার টপ ফ্লোর থেকে গ্যালোপিং লিফটটা মাঝে মাঝে থেমে থেমে ধাঁ ধাঁ করে নিচে নেমে যাচ্ছিল। ঝিঁঝির ডাকের মতো তার মৃদু একটা শব্দ আছে। লিফট বক্সের ভেতরে মোটে দুটি মানুষ, সোমনাথ চ্যাটার্জি আর ধীরাজলাল দেশাই। কেননা তখন প্রায় 7টা বাজে। এই 26 তলা স্কাইস্ক্রেপারটার সবগুলো ফ্লোরে যত অফিস টফিস আছে অনেক আগেই ছুটি হয়ে গেছে, সুতরাং লিফটে ভিড় না থাকাই স্বাভাবিক। তবে 5টায় গোটা অফিস বাড়ি ফাঁকা হয়ে গেলেও সোমনাথকে 7টা-8টা পর্যন্ত থাকতে হয়, তার কারণ কাজের প্রচণ্ড চাপ। মিনিস্ট্রি অফ কমার্সের যে বিভাগটির সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট জড়িত, সোমনাথ তার একজন বড় অফিসার। ওয়েস্টার্ন রিজিয়নে সে প্রায় সর্বেসর্বা। তার অফিস এই বিশাল বাড়িটার টপ ফ্লোরে। সোমনাথের বয়স 43-44, তবে 30-30-এর বেশি দেখায় না। 6 ফিটের ওপর হাইট, মেরুদণ্ড টান টান, চওড়া মজবুত কাঁধ,
হঠাৎ দেখলে তাকে বাঙালি বা ভারতীয় মনে হয় না। তার গায়ের লালচে রঙে নীলাভ চোখে এবং পাতলা ভুরুতে ইউরেশিয়ান টাচ আছে। মাত্র 3 মাস হল সোমনাথ বোম্বে রিজিয়নে এসেছে, তার আগে সে ছিল দিল্লিতে। সোমনাথের সঙ্গে ধীরাজ দেশাই অবশ্য এ অফিসের কেউ না, তবে সোমনাথের কাছে তার দরকার আছে। ধীরাজের বয়স 56-57, গায়ের রং টকটকে, চওড়া কপাল, কাটা কাটা মুখ, তীক্ষ্ণ নাক সামনের দিকে বাঁকানো, বাজপাখির মেলে দেওয়া ডানার মতো ঘন ভুরুর তলায় তার ধূর্ত চতুর চোখ, গায়ে 1 গ্রাম বাজে চর্বি নেই, পরনে নিখুঁত ইংলিশ স্যুট, তার সঙ্গে মাথায় গুজরাটি টুপি। লোকটার ইম্পোর্ট এক্সপোর্টের বিরাট বিজনেস। ফ্লোরা ফাউন্টেনের কাছে তার প্রকাণ্ড অফিস, ওই ব্যাপারে সোমনাথের কাছে সে আসে। 3 মাস আগে যেদিন সোমনাথ বোম্বে রিজিয়নে এলো, তার 2 দিন পর থেকেই লোকটা নিয়মিত হাজিরা দিচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের পারমিট সংক্রান্ত এমন কিছু সুবিধা সে চায়, আইনসঙ্গতভাবে তা দেওয়া সম্ভব নয়। লোকটা আভাসী ইঙ্গিতে মোটা ঘুষের কথা জানিয়েছে, সোমনাথ আমল দেয়নি। অফিসার হিসেবে সে অত্যন্ত স্ট্রিক্ট, তবু লোকটা রোজই আসে। সোমনাথ বিরক্ত হয়ে খেপে উঠেও এক একদিন তাড়িয়ে দেয়। লোকটার কিন্তু অপরিসীম ধৈর্য, কখনো সে উত্তেজিত হয় না। শান্ত ঠান্ডা মুখে একটু হেসে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু পরের দিন বিয়ারা এসে আবার তার স্লিপ দেয়। নাছরবান্দা পোকার মতো লোকটা সোমনাথের গায়ে আটকে আছে। অন্যদিন এসে পারমিট টারমিটের কথা তুলে ঘ্যান ঘ্যান করতে থাকে ধীরাজ দেশাই, আজ কিন্তু সে ধারই মারায়নি। সে কিছুক্ষণ আগে সোমনাথের চেম্বারে ঢুকে তার কোঁচকানো ভুরুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছে, আপনাকে আর ডিস্টার্ব করব না স্যার। সোমনাথ অবাক হয়ে গেছে, তারপর হালকা বিদ্রুপের গলায় বলেছে, হঠাৎ আমার এরকম সৌভাগ্য। 3 মাস আপনাকে দেখছি, তাতে মনে হয়েছে আপনি স্ট্রিক্ট প্রিন্সিপালের অফিসার, আনডিউ কোনো প্রিভিলেজ আপনার কাছ থেকে আদায় করা যাবে না। পারমিটের আবদার করে আপনাকে আর বিব্রত করছি না, ধন্যবাদ। তবে আমার একটা আর্জি আছে। বলুন। উই ক্যান বি গুড ফ্রেন্ডস, এতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই। সোমনাথের কোঁচকানো ভুরু এবার সহজ স্বাভাবিক হয়েছে, সরলভাবে হেসে সে বলেছে, আরে না না, আপত্তি থাকবে কেন। ধীরাজ দেশাই এবার বলেছে, তবে আমার একটা অনুরোধ রাখতে হবে, এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে আমরা চা খাবো, আর পারমিট ছাড়া এনি ড্যাম থিং ইন দ্য ওয়ার্ল্ড, ধরুন পলিটিক্স, করাপশন, ন্যাশনাল ক্যারেক্টার, স্পোর্টস, সেক্স, এইসব নিয়ে চুটিয়ে গল্প করব। সোমনাথের স্নায়ুর ওপর অস্পষ্ট ছায়া পড়েছে। লোকটা তাকে কোনো রকম ফাঁদে ফেলতে চায় না তো। সোমনাথ খবর পেয়েছে লাখ লাখ টাকা ধীরাজ দেশাই, মাল্টিমিলিয়নার বলতে যা বোঝায় সে তাই। বোম্বের যত দামি দামি ফ্যাশনেবল পাড়া, মালাবার হিল, ওরলি, জুহু, ব্যান্ডস্ট্যান্ড, সব জায়গায় তার ফ্ল্যাট আছে, আর আছে গন্ডা গন্ডা ইম্পোর্টেড গাড়ি। লোকটা ইচ্ছে করলে সোমনাথের মতো লোককে আড়দালি রাখতে পারে, তবু তার কাঁচুমাচু মুখ, তেল তেলে মোলায়েম হাসি আর হাত কসলানোর বহর দেখে মনে হচ্ছিল সোমনাথ এক কাপ চা খেলে লোকটা হাতের মুঠোয় স্বর্গ পেয়ে যাবে। চা খাইয়ে ধীরাজ তাকে আর কতটা ফাঁদে ফেলতে পারে, দেখাই যাক কি হয়। এমন গোছের একটা মনোভাব সোমনাথের মধ্যে কাজ করে থাকবে। শেষ পর্যন্ত সে ধীরাজের সঙ্গে চা খেতে আড্ডা দিতে রাজি হয়ে গেছিল। 3 মিনিটও লাগল না, গ্যালোপিং লিফটটা সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। বাইরে বেরোতেই দেখা গেল বোম্বে শহরের উপর সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে কালো জামদানি শাড়ির মতো অন্ধকার ছড়িয়ে যাচ্ছে।
এখান থেকে বাঁ দিকে চোখ ফেরালে আরব সাগর, সামনে মেরিন ড্রাইভের রাস্তাটা আধখানা বৃত্তের মতো বেঁকে মালাবার হিলসের দিকে চলে গেছে। পেছনে ব্যাগ বেয়ে বিক্লামিনেশনের নতুন স্কাইস্ক্রেপার কমপ্লেক্স, 20 তলা, 22 তলা, 28 তলা, 30 তলা, অগুন্তি হাই রাইজ সেখানে গা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেরিন ড্রাইভের রাস্তায় মিউনিসিপাল কর্পোরেশনের মার্কারি আলোগুলো জ্বলে উঠেছে। দূরে উঁচু উঁচু বাড়ির মাথায় মেরিন লাইন্সের ফ্লাইওভারে কিংবা চৌপট্টির ওপার ব্রিজটার গায়ে নানা কোম্পানির অসংখ্য রঙিন নিয়ন জ্বলছে। ঘাড়ের পাশ থেকে ধীরাজ দেশাই বলে উঠল, একটু কষ্ট করে আসুন স্যার, আমার গাড়িটা ওখানে রয়েছে। খানিকটা দূরে রাস্তায় পার্কিং জোনে আঙুল বাড়িয়ে দিল সে। অফিস থেকে সোমনাথকে একটা গাড়ি দেয়া হয়েছে। ধীরাজ দেশাইয়ের সঙ্গে চা খেতে যাবে বলে নিজের গাড়িটা ছেড়ে দিয়েছিল সে। কথা আছে চা খাবার পর ধীরাজই তাকে তার কোলাবার ফ্ল্যাটে পৌঁছে দেবে। পাশাপাশি যেতে যেতে ধীরাজ দেশাই আবার বলল, কোথায় বসে চা খাবেন বলুন? 7টা ক্লাবে আমার মেম্বারশিপ আছে। এই ক্লাবগুলোর একটা হলো মালাবার হিলসে, একটা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে, একটা ওর্লিতে, একটা জুহুতে। হাত তুলে ধীরাজ দেশাইকে থামিয়ে দিল সোমনাথ, বলল, আপনার যেখানে ইচ্ছা নিয়ে চলুন, তবে 2 ঘন্টার বেশি আমি থাকতে পারবো না। এখন 7টা বাজে, 9টার ভেতর আমার ফ্ল্যাটে পৌঁছে দেবেন। বসংবধ প্রজার মতো ধীরাজ দেশাই বলল, ঠিক আছে স্যার, 9টার ভেতরেই পৌঁছে দেব। একটু থেমে কি চিন্তা করে আবার বলল, জুহুর ক্লাবেই চলুন স্যার, অন্য ক্লাবগুলোতে দারুণ ভিড়, সবসময় হাট বসে থাকে, জুহুটা বেশি নিরিবিলি, প্রাণ খুলে কিছুক্ষণ গল্প করা যাবে। সোমনাথ উত্তর দিল না। পার্কিং জোনে যে ঝকঝকে প্রকাণ্ড গাড়িটার সামনে এসে ধীরাজ দেশাই সোমনাথকে দাঁড় করালো, সেটা 74 মডেলের ইম্পোর্টেড ইতালিয়ান কার, গাড়িটা এয়ার কন্ডিশন। জানলার নীলাভ কাঁচগুলো বন্ধ, ভেতরে আলো জ্বলছে না। গাড়িতে কেউ আছে কি না কিংবা কি আছে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা গিয়ে দাঁড়াতেই নিঃশব্দে পিছনের দরজা খুলে গেল। ধীরাজ দেশাই বলল, আসুন স্যার। সোমনাথ বলল, আপনি আগে উঠুন। তাই কখনো হয়, আপনি থাকতে। বিনয় এবং অতিরিক্ত ভদ্রতায় পিঠ বেঁকে যেতে লাগলো ধীরাজ দেশাই। অগত্যা প্রথমে সোমনাথকে উঠতেই হল। উঠেই আবছাভাবে সে দেখতে পেল সামনে সিটেই ঝকঝকে উঠতি পড়া সোফার বসে আছে, আর এই পিছনের সিটের ও মাথায় জানলার ধার ঘেঁষে একটি মেয়েকে দেখা যাচ্ছে। যেহেতু ভেতরে আলো নেই, অস্পষ্ট নীলাভ অন্ধকারে মেয়েটার চোখ মুখ বা বয়স কিছুই আঁচ করা যাচ্ছে না। এই গাড়িটা এত বড় যে পিছনের সিটে 4 জন হাত পা ছড়িয়ে বসতে পারে। সোমনাথ মেয়েটির ছোঁয়া বাঁচিয়ে একটু দূরেই বসে পড়ল। সঙ্গে সঙ্গে ফোমের আরামদায়ক নরম গদির ভিতর 1.5 ফুট ঢুকে গেল। আর সে বসতেই ধীরাজ দেশাই উঠে এসে তার গা ঘেঁষে বসল। তারপর বলল, স্যার আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। সোমনাথ জানতে চাইল, কেন? গাড়ির লাইটটা আজ বিকেল থেকে খারাপ হয়ে গেছে, অন্ধকারে ভূতের মতো বসে থাকতে কি ভালো লাগে? মুখ না দেখলে কথা বলে সুখ নেই। আমার অসুবিধে হচ্ছে না। ধীরাজ দেশাই আবার সোফারকে বলল, জুহু চলো। তারপর সোমনাথের দিকে ফিরে বলতে লাগল, আপনি স্যার আমার অনুরোধটা রেখেছেন, আমাকে ফিরিয়ে দেননি, সেজন্য আই এম সো হ্যাপি, সো গ্রেটফুল। বোম্বের একঘেয়ে মনসুনের মতো সমানে ঘ্যান ঘ্যান করে যেতে লাগলো সে। আর তা শুনতে শুনতে চোখের কোণ দিয়ে ডান পাশে বসে থাকা মেয়েটাকে দেখতে চেষ্টা করল সোমনাথ, কিন্তু না, মেয়েটার মুখ ওদিকে ফেরালো। জানলার নীল কাঁচের বাইরে তাকিয়ে আছে সে। মেয়েটা কে বোঝা যাচ্ছে না,
সোমনাথের সঙ্গে আলাপ টালাপ করিয়ে দেয়া দূরের কথা, মেয়েটার সঙ্গে একটা কথাও ধীরাজ দেশাই নিজে পর্যন্ত বলেন। ড্রাইভার, সোমনাথ আর সে ছাড়া অন্য কেউ আছে, ধীরাজের ভাবগতিক দেখে তা মনে হয় না। মেয়েটার অস্তিত্ব পুরোপুরি ভুলে গিয়ে সে বসে আছে। ধীরাজ দেশাই তোষামোদ আর ঘ্যান ঘ্যানানি মাথা ধরিয়ে দিচ্ছিল। কপালের দুপাশের রগ দুটো সমানে ঘোড়ার মতো লাফিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে চা খাবার কথায় রাজি না হলেই ভালো হতো, কিন্তু গাড়িতে ওঠার পর তার উপায় নেই। যেভাবেই লোকটা বকে যাচ্ছে, শুনতে শুনতে দু ঘন্টা বাদে একখানা ব্রেন টিউমার না গজিয়ে যায়। মেরিন ড্রাইভে তেল তেলে মসৃণ রাস্তার উপর দিয়ে 50 মাইল স্পিডে গাড়িটা উড়ে যাচ্ছিল, কিন্তু এতটুকু শব্দ নেই, গাড়িটা 1 ইঞ্চিও লাফাচ্ছে না। সোমনাথের মনে হচ্ছিল শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল একটা ঘরে বসে আছে। একটানা বকবক করতে করতে হঠাৎ কি মনে পড়ে যেতেই ধীরাজ দেশাই প্রায় চেঁচিয়ে উঠল, এই ড্রাইভার, রুখো রুখো! ততক্ষণে তারা মেরিন লাইন্সের ফ্লাইওভারটার কাছে এসে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ফুটপাতের ধার ঘেঁষে সোফার গাড়িটা দাঁড় করিয়ে দিল। ধীরাজ দেশাই প্রায় হাতজোর করে সোমনাথকে বলল, স্যার, যদি অপরাধ না নেন একটা কথা বলবো। আচমকা রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দিতে অবাক হয়ে গিয়েছিল সোমনাথ, কিছুটা বিরক্ত। সে বলল, কি ব্যাপার? হ্যাঁ, এক জায়গায় আমি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে এসেছি, ওটা হারিয়ে গেলে খুব বিপদে পড়ে যাব। আমি স্যার এখানে নেমে একটা ট্যাক্সি ধরছি, আপনি কাইন্ডলি জুহুতে চলে যান, আপনি পৌঁছাবার 15-20 মিনিটের মধ্যে আমি চলে আসছি। কিন্তু জুহুতে আপনার ক্লাব তো আমি চিনি না, সেজন্য অসুবিধা হবে না। কোণের দিকে সেই মেয়েটিকে দেখে ধীরাজ দেশাই বলল, ও আমার পিয়ে, ও আপনাকে ক্লাবে নিয়ে যাবে। মেয়েটাকে বলল, তুমি একে নিয়ে যাও, দেখো এর কোনো রকম যাতে অসুবিধা না হয়। মেয়েটি বলল, ঠিক আছে স্যার। ধীরাজ দেশাই বারবার ক্ষমা চেয়ে নেমে পড়ল। সোমনাথের ইচ্ছে হলো সেও নেমে যায়। এই লোকটার কথায় রাজি হয়ে কি ইঁদুর কলেজ যে সে পড়েছে, কিন্তু নামা গেল না, নামার কথাটা বলা পর্যন্ত গেল না। তার আগে গাড়িটা আবার চলতে শুরু করল এবং মুহূর্তে 50 মাইল স্পিড উঠে গেল। মালাবার হিলস বাঁয়ে রেখে কাম্বালা হিল পেরিয়ে গাড়িটা যখন ওরলিতে এসে পড়েছে, সেই সময় কানের পাশ থেকে চাপা সুরেলা একটা কণ্ঠস্বর শোনা গেল, স্যার। চমকে ঘাড় ফেরালো সোমনাথ। সেই মেয়েটা জানলার ধার থেকে কখন যেন অনেকটা কাছে এগিয়ে এসেছে। কাঁধের ওপর তার গরম নিঃশ্বাস পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। এতক্ষণে গাড়ির ভেতরকার নীলাভ অন্ধকার চোখে সয়ে গেছে সোমনাথের। মেয়েটাকে অনেকখানি দেখতে পাচ্ছিল সে। ধারালো নাক তার, পেন্সিলে আঁকা ভুরুর তলায় মেয়েটার যে চোখ, তাতে যৌন গন্ধ মাখানো। রক্তাভ ঠোঁটে ছকছকে দুটো দাঁত কেটে বসে আছে। মোমে মাজা গলা, অনাবৃত সুগল বাহু কাঁধ থেকে নেমে এসেছে। দুহাতের 10টি বড় বড় ছুঁচলো নখ রক্তরঞ্জিত। মুখটা ডিমের মতো লম্বাটে। পরনে ছোট হট প্যান্ট আর বিশাল বুকে সংক্ষিপ্ত সিথ্রু ব্রা। এই পোশাকে শরীরের 1/10ও ঢাকা পড়ে। সাঁচি স্তূপের মতো দুই বুকের প্রায় সবটাই, সরু কোমর, সুগভীর নাভি, তার নিচের অনেকখানি অববাহিকা এবং নীল মাখনের পাহাড়ের মতো দুই উরু পেলব পা, সবই তার উন্মুক্ত। তার গা থেকে উত্তেজক সেন্টের গন্ধ উঠে আসছিল। এতক্ষণ ভালো করে লক্ষ্যই করেনি সোমনাথ। এবার তাকে দেখতে দেখতে নাকে এবং মাথায় সোডার ঝাঁঝের মতো কিছু একটা অনুভব করতে লাগে। ট
ঠোঁটে দাঁত বসিয়ে রেখে একটু হাসলো মেয়েটা। তারপর আগের মতো সুরেলা গলায় বলল, চুপচাপ বসে থাকতে নিশ্চয়ই আপনার খারাপ লাগছে। ইউ আর সার্টেনলি ফিলিং আনকমফোর্টেবল। নিখুঁত ইংরেজিতেই কথা বলছিল সে। জড়ানো কণ্ঠস্বরে কি একটা উত্তর দিল সোমনাথ। মেয়েটা আবার বলল, আমি যদি আপনার সঙ্গে গল্প করি কিছু মনে করবেন না তো? আরে না না, মনে করব কেন? সোমনাথ টের পাচ্ছিল তার স্নায়ুগুলো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। একটু চুপচাপ। তারপর মেয়েটি বলল, আমার বস মিস্টার দেশাই কাল বলেছিলেন আপনি এখানকার লোক, আই মিন মহারাষ্ট্রিয়ান নন। ঠিকই বলেছেন, বলে একটু হাসল সোমনাথ। কি ভেবে সামান্য কৌতূহলের সুরে পরক্ষণে বলল, আমার সম্বন্ধে আপনাদের আলোচনা হয় নাকি? বাড়ি আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, আর আপনি ওই ওয়েস্টার্ন রিজিয়নের বলতে গেলে টপ মোস্ট পার্সন, আপনার সম্বন্ধে আলোচনা হবে না। মেয়েটা ঠিকই বলেছে, যাদের ইম্পোর্ট এক্সপোর্ট কনসার্ন, সোমনাথ সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হওয়াই স্বাভাবিক। যাই হোক, সে কোনো উত্তর দিল না। মেয়েটা আবার বলল, বোম্বেতে আপনি কতদিন আছেন? 3 মাসের মতো। এখন কোথায় থাকেন? কোলাবার, মিনিস্ট্রি অফ কমার্সের অফিসারদের জন্য যেসব ফ্ল্যাট আছে তার একটাতে। এর আগে কোথায় ছিলেন স্যার? উত্তর দিতে গিয়ে হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে গেল সোমনাথের। নীলাভ সাপের মতো একটা অনাবৃত বাহু সোমনাথের কাঁধের ওপর দিয়ে তার গলা বেষ্টন করল। সেই সঙ্গে সোমনাথ অনুভব করল সাঁচি স্তূপের মতো মেয়েটার বুক তার বাঁ পাঁজরের হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। মাখনের পাহাড়ের মতো একটা নীল উলঙ্গ উরু একান্ত অবলীলায় তার কোলের উপর উঠে গেল, আর একটা নরম মুখ কাঁধ আর চিবুকের খাঁজের মধ্যে উঠে এসে আটকে রইল। ঘাড় পর্যন্ত ছাঁটা নীলাভ চুল থেকে উগ্র গন্ধ উঠে এসে সোমনাথের নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে ছড়িয়ে যেতে লাগল। চিবুকে ঘাড়ে গলায় মেয়েটার নিঃশ্বাস পড়ছে তপ্ত লু বাতাসের মতো। সোমনাথের মনে হতে লাগল তার রক্তচাপে দ্রুত বিপর্যয় ঘটে যাচ্ছে। এয়ার কন্ডিশন গাড়ির ভিতরেও সে গলগল করে ঘামতে লাগল। নিমেষে তার জামা ভিজে সপশপে হয়ে গেল। মেয়েটি আদুরে গলায় আবার বলল, বললেন না তো স্যার এর আগে কোথায় ছিলেন? সোমনাথের গলার ভেতর থেকে বোঙানির মতো আওয়াজ বেরিয়ে এল, দিল্লিতে। তারপর সে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু নীল সাপের মতো শীতল মসৃণ পিছল একটা শরীর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সোমনাথ তীক্ষ্ণ চাপা ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, ড্রাইভার গাড়ি রুখো। গাড়ি থামল না। ঘাড়ের খাঁজে থেকে মেয়েটার গলা বুজগুড়ির মতো ভেসে উঠল, Don't be silly, sir. Behave like an intelligent man. আপনি হাজার চিৎকার করলেও গাড়ি থামবে না। আর শ্বাসরুদ্ধের মতো সোমনাথ বলল, আর কি? আপনি নেমে যাবার চেষ্টা করলে আমাকে কিন্তু চেঁচাতে হবে এবং প্যান্টি আর ব্রা ছিঁড়ে লোকজনকে বলতে হবে আপনি আমাকে রেপ করতে চাইছেন। আপনার মতো একজন দায়িত্বশীল অফিসারের পক্ষে তার ফলাফল কি হতে পারে ভেবে দেখবেন। সোমনাথ বুঝতে পারছিল এই মেয়েটাকে দিয়ে ফাঁদ পেতেছে ধীরাজ দেশাই, আর সেই ফাঁদে সে পা ঠুকিয়ে দিয়েছে। নাকমুখ দিয়ে আগুনের হলকার মতো ঝাঁঝ বেরিয়ে আসছিল তার। কিভাবে ফাঁদটা কেটে বেরোনো যায় সে ভাবতে পারছিল না, তবে এটা বুঝতে পারছিল এখন মাথাটা পুরোপুরি ঠান্ডা রাখতে হবে এবং কৌশলে মেয়েটার চোখে ধুলো ছিটিয়ে নিজের মুক্তির ব্যবস্থা করতে হবে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে সোমনাথ বলল,
কি যে বলো, তোমার মতো প্রিটি ইয়াং গার্লের সঙ্গ ছেড়ে আমি কখনো নেমে যেতে পারি? মেয়েটা স্বপ্নময় রঙিন অন্ধকারে ঢেউ তুলে একটু হাসল। দ্যাটস লাইক আ গুড বয় বলে ঘাড়ের খাঁজে দীর্ঘ চুমু খেল। সোমনাথ বলল, এতক্ষণ আমরা একসঙ্গে রয়েছি, অথচ তোমার নামটাই কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম স্টেলা। আমি সোমনাথ। ঘাড়ের ভিতর থেকে দ্রুত মুখটা তুলে সোমনাথের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো স্টেলা। তারপর বলল, সোমনাথ কি, হোয়াটস ইয়োর সারনেম? হঠাৎ কি হলো মেয়েটার, তার পদবি জানবার জন্য এত খেপে উঠল কেন? অবাক হয়ে সোমনাথ বলল, চ্যাটার্জি। পরিষ্কার বাংলা ভাষায় স্টেলা এবার জিজ্ঞেস করল, আপনি বাঙালি? হ্যাঁ, কেন? সোমনাথের শরীর থেকে নীল সাপের প্যাঁচ মুহূর্তে খসে গেল। কাঁধ থেকে হাত নামিয়ে নিল স্টেলা। কোল থেকে মাখনের স্তূপের মতো উড়ু সরিয়ে অনেকখানি ঝুঁকে সোমনাথকে দেখতে দেখতে সে বলল, কোনোদিন আপনারা কি কসবাতে ছিলেন? যে মেয়ের নাম স্টেলা তার মুখে বিশুদ্ধ বাংলা ভাষা শুনে প্রথমটা অবাক হয়ে গিয়েছিল সোমনাথ। কসবার নাম শুনে সে হক চকিয়ে গেল। সে শুনেছে খড়ি পেতে কারা যেন ভূভারতের খবর বলে দিতে পারে, স্টেলা কি তাদের কেউ? রুদ্ধশ্বাসে স্টেলা আবার বলে উঠল, আপনার বাবার নাম কি মণিমোহন চ্যাটার্জি? বিমুরের মতো সোমনাথ বলল, হ্যাঁ, কিন্তু তুমি এসব জানলে কি করে, তুমি কে? তার কথা শুনতেই পেল না স্টেলা। তীক্ষ্ণ গলায় চিৎকার করে সোফারকে বলল, রুখো রুখো। একটুও শব্দ না করে ইম্পোর্টেড গাড়িটা দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে স্টেলা সোমনাথকে প্রায় ধাক্কা দিতে দিতে রাস্তায় নামিয়ে দিল। সমস্ত ব্যাপারটা এতই আকস্মিক আর অভাবনীয় যে মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না সোমনাথ। বিভ্রান্তের মতো সে ফুটপাতে দাঁড়িয়ে রইল। গাড়ির দরজা খোলাই ছিল। স্টেলা মুখ বাড়িয়ে খুব চাপা গলায় শুধু বলল, আমি মল্লিকা। মাথার ভেতর একটা শিরা কট করে কেটে গেল যেন। রক্তের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু ঘটে যেতে লাগল। সোমনাথ চিৎকার করে কি বলতে গেল, তার আগেই নিঃশব্দে গাড়ির দরজা বন্ধ হয়ে গেছে এবং সেটা চলতে শুরু করেছে। মুহূর্তে অসংখ্য দ্রুতগামী বাস, ট্যাক্সি, প্রাইভেট কারের ভিড়ে সেটা মিশে গেল। যতক্ষণ গাড়িটা দেখা যায় দাঁড়িয়ে থাকল সোমনাথ, তারপর নিশি পাওয়া মানুষের মতো ফুটপাতের ওপর দিয়ে হাঁটতে লাগল। এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা মন্দ মেরুপাখ্যানের তৃতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলের VIP মেম্বার না হয়ে থাকেন, তাহলে এক্সক্লুসিভ গল্প শোনার জন্য আমায় ₹299 জিপে বা ফোনপে করুন। আর মেলে পেয়ে যাবেন 15টি প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প।